আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব চুল নিয়ে। আমাদের চেম্বারে প্রায় সময় পেশেন্ট আসে বা আমাদের পরিবারের কেউ না কেউ প্রায় সময় প্রশ্ন করে থাকে, চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এই অল্প বয়সে এই চুল, এই অবস্থা কি হবে, চুল লম্বা হচ্ছে না, কি করা যায়, এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় হয়ে থাকি বা আমাদের পরিবারে কেউ না কেউ এ ধরনের সমস্যায় ভোগে থাকে। আজকে আমরা জানার চেষ্টা করব এগুলোর সমাধান কি করে করা যায়। চুল পড়ার অনেকগুলো কারণ থাকে, যে কারণগুলোর জন্য চুল পড়ে সেগুলোকে অবশ্যই দূরীভূত করতে হবে, আর পাশাপাশি ওষুধ সেবন করতে হবে। ওষুধ সেবন করার মাধ্যমে এটি সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। তবে আমাদের একটা জিনিস জেনে রাখা উচিত যে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন 50 থেকে 100টা করে চুল ঝরে পড়ে। 50 থেকে 100টা চুল ঝরে পড়া এটা ন্যাচারাল, কিন্তু যদি এর থেকে অধিক পরিমাণে চুল পড়ে তাহলে সেটা অবশ্যই দূর করার জন্য কোনো রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তার ব্যতীত অন্য কারো কাছ থেকে ওষুধ সেবন করা যাবে না। একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তার কাছে গিয়ে ওষুধ সেবন করলে এই রোগটা সম্পূর্ণরূপে আরোগ্য হয়। এছাড়া ঘরোয়াভাবে যে পথ্যপথ্যগুলো আছে আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন। সারা বিশ্বের নাম করা কোম্পানির ভিতরে উল্লেখযোগ্য একটি কোম্পানি ফরএভার কোম্পানি, যা বাংলাদেশেও সুনামের সহিত সফলতা অর্জন করেছে। অ্যালোভেরা জেল দিয়ে ওনারা কিছু পথ্যপথ্য তৈরি করেছেন, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু নাম উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে ফরএভার অ্যালোভেরা জেলি, ফরএভার নেচার মিন, ফরএভার জোজোবা শ্যাম্পু, ফরএভার অ্যালো অ্যাক্টিভেটর, ফরএভার রয়্যাল জেলি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো কোনো ওষুধ নয়, পথ্যাপথ্য। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এগুলো স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব। এই চুল পড়া সম্পূর্ণরূপে আরোগ্য হয়, চুল পেকে যাচ্ছে এটা আরোগ্য করা সম্ভব, চুল লম্বা হচ্ছে না এটাও আরোগ্য করা সম্ভব। হোমিওপ্যাথি ওষুধ কখনও রোগের উপরে কাজ করে না, অবশ্যই লক্ষণ সাদৃশ্য হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয়, কিন্তু কিছু ওষুধ থেকে যায় যা রোগের উপরে খুব ভালো সফলতা পাওয়া যায়। অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ সেবনের পূর্বে রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বা সেবন করবেন। মহিলা এবং পুরুষের উভয় চুল পড়ে, সো দুজনই ব্যবহার করতে পারবেন, মহিলারাও ব্যবহার করতে পারবেন, পুরুষরাও ব্যবহার করতে পারবেন। পুরুষদের চুল পড়ার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় মাথার চাঁদিতে ফাঁকা হয়ে যাচ্ছে, মহিলাদের বেলায় দেখা যায় সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। সো মহিলা এবং পুরুষ উভয় এটা ব্যবহার করতে পারেন। মাথায় খুশকি হওয়ার একটা কারণ থাকে, যেমন মাথায় খুশকির জন্য চুল পড়ে যায়। যদি যে কারণগুলোর জন্য চুল পড়ে যাবে সেই কারণগুলো উপর ভিত্তি করে ওষুধ সেবন করতে হবে। যদি খুশকির জন্য আপনার চুল পড়ে, খুশকি আবার 2 প্রকার হতে পারে, একটা ভিজা খুশকি, একটা শুকনো খুশকি। যদি ভিজা খুশকির জন্য আপনার চুল পড়া থাকে তাহলে অবশ্যই ভিজা চুলের খুশকির জন্য গ্রাফাইটিস 200 খুব ভালো কাজ করে। যদি শুকনো খুশকি হয় সেক্ষেত্রে আর্সেনিক 200 খুব ভালো কাজ করে। শুধুমাত্র অল্প বয়সে আপনার চুল পেকে যাচ্ছে এবং পাশাপাশি চুল পড়ে যাচ্ছে তাহলে অ্যাসিড ফস অনিম খুব ভালো কাজ করে। চুল লম্বা হতে চাচ্ছে না তাহলে সেলেনিয়াম 200 খুব ভালো কাজ করে। এবং মাথার চুলে ব্যবহার করার জন্য হোমিওপ্যাথি ওষুধের ভিতরে পাইলোকার্পাস মাইক্রোফ্লাস, যেটা জ্যাব্রান্ডি নামে চেনে, জ্যাব্রান্ডি মাদার 1 চা চামচ, মাদার টিনচার 1 চা চামচ নারিকেল তেলের সাথে ব্যবহার করে শ্যাম্পু করতে পারেন প্রত্যেক সপ্তাহে 1 দিন। 6 ঘন্টা মাথায় রেখে শ্যাম্পু করে ফেলবেন প্রত্যেক সপ্তাহে 1 দিন, তাহলে আপনারা খুব ভালো উপকার পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।